সম্প্রতি আমরা বাংলাদেশকে নিয়ে চীন, ভারত ও আমেরিকার কাড়াকাড়ি লক্ষ্য করছি। ভূরাজনীতিতে বাংলাদেশের গুরুত্ব এখন পৃথিবীটের পাচ্ছে। এবার সেদিকে ইশারা করে রিপোর্ট প্রকাশ করলো এশিয়ান পাওয়ার ইন্ডেক্স। তাদের প্রতিবেদনে বাংলাদেশকে এশিয়ার 19তম শক্তিশালী দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে। করোনা মহামারীর সময়েও বাংলাদেশ এই তালিকায় ব্যাপক উন্নতি করেছে। বাংলাদেশ 19তম স্থানে হলেও পাকিস্তান 15তম স্থান দখল করে বাংলাদেশ থেকে এগিয়ে আছে। তবে ভারতীয় ও আমেরিকান বিশেষজ্ঞরা মনে করেন বাংলাদেশ 2030 সালের মাঝে টপ 10টি দেশের একটি থাকবে। বর্তমানে বাংলাদেশ এশিয়ার মাইনর পাওয়ার হলেও 2030 সালে মেজর পাওয়ার হিসাবে উঠে আসবে। এ নিয়ে রীতিমতো হইচই বেঁধে গিয়েছে ভারতীয় মিডিয়ায়। এশিয়ায় বাংলাদেশের শক্ত অবস্থান নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। তবে তার আগে অনুরোধ করছি, প্রিয় জন্মভূমিকে নিয়ে আমাদের এই পথ চলায় বিডিটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনিও। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সামগ্রিক প্রভাবের দিক থেকে চীন নয়, এশিয়া পাওয়ার ইন্ডেক্সের নিরিখে কোন দেশ শীর্ষে জানেন কি? আর্থিক সক্ষমতা, ভবিষ্যৎ সম্পদে পূর্ণা, কূটনৈতিক প্রভাব সহ প্রতিরক্ষা ক্ষেত্র, অর্থনৈতিক সম্পর্ক ইত্যাদি নিরিখে শক্তিধর দেশের তালিকা প্রকাশ করল এশিয়া পাওয়ার ইন্ডেক্স। চীন নিয়ে নানা জল্পনা শোনা গেলেও শীর্ষস্থান অর্জন করতে পারেনি বেজিং, ধারে কাছেও নেই পাকিস্তান। শীর্ষস্থান দখলের এই লড়াইয়ে সব থেকে বড় প্রভাব ফেলেছে করোনা পরিস্থিতি, এমনটাই সূত্রের খবর। এশিয়া পাওয়ার ইন্ডেক্সে চলতি বছরের সমীক্ষায় শক্তিশালী দেশ হিসেবে যে তালিকা প্রকাশ পেয়েছে তার মানদণ্ড হিসেবে একাধিক বিষয় বিবেচনা করা হয়েছে, যার মধ্যে আর্থিক সক্ষমতা, ভবিষ্যৎ সম্পদের পরিমাপ, কূটনৈতিক প্রভাব, সামরিক সক্ষমতা, ভবিষ্যৎ সম্পদের পরিমাণ, স্থিতিস্থাপকতা, প্রতিরক্ষা নেটওয়ার্ক, সাংস্কৃতিক প্রভাবের মতো 8টি বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। এমনকি অর্থনৈতিক সম্পর্কের বিষয়টিও খতিয়ে দেখা হয়েছে। মোট 100 মধ্যে স্কোর দেওয়া হয়েছে সমীক্ষায় অংশ নেওয়া দেশগুলিকে। যে দেশগুলি স্কোর 70 উপরে তাদের সুপার পাওয়ার বলে উল্লেখ করা হয়েছে। 70 নিচে এবং 10 উপরে স্কোর যাদের তাদের মিডল পাওয়ার, 10 নিচে যারা তারা মাইনর। এদিক থেকে সুপার পাওয়ারের মর্যাদা পেয়েছে আমেরিকা, চীন। তবে সার্বিকভাবে সমস্ত মাপকাঠি নিরিখে গবেষকরা কিন্তু চীনকে এগিয়ে রাখেননি, বরং এই তালিকার শীর্ষে আমেরিকা। 82.2 স্কোর পেয়ে সুপার পাওয়ারের খেতাব অর্জন করেছে মার্কিন মুলুক। অন্যদিকে 74.6 পেয়ে দ্বিতীয় স্থানে চীন। প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী দেশ দুটির মধ্যে স্কোরের ব্যবধান কম হলেও অনেকটা পিছিয়ে অন্যান্য দেশ। এই তালিকায় তৃতীয় জাপান, স্কোর 38.7, তারপর ভারত 37.7, অন্যদিকে 33 স্কোর করেছে রাশিয়া, 14.7 পাকিস্তান। এই তালিকায় 15 নম্বরে বাংলাদেশ, 9.4 19 নম্বরে। এবারে তালিকায় অনেক রদবদল, এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা করোনা পরিস্থিতির কথাই বলেছেন। উদাহরণ হিসেবে 18টি দেশের উল্লেখ করা হয়েছে। সেই দেশগুলির স্কোর গতবারের তুলনায় নিম্নমুখী। পূর্ববর্তী রিপোর্টে নিরিখে জাপানের স্কোর কমেছে 2.4 পয়েন্ট, ভারতে 2, রাশিয়ার 0.5 স্কোর কমেছে। এই তালিকাটি করা হয়েছে অর্থনৈতিক শক্তির সাথে সাথে কূটনৈতিক ও সামরিক শক্তির সমন্বয়ে। করোনা মহামারীর ফলে যেখানে অন্যান্য দেশের স্কোর কমেছে সেখানে বাংলাদেশের স্কোর বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধির হার অব্যাহত থাকলে আমরা 2025 সালে পাকিস্তানকে পেছনে ফেলে দিব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি সামরিক বাহিনীকেও আধুনিকায়ন করতে কাজ করছেন। ইতিমধ্যেই আমরা তুরস্ক থেকে ড্রোন মিসাইল ক্রয়াদেশ দিয়েছি। ফ্রান্স তাদের পঞ্চম জেনারেশনের যুদ্ধবিমান রাফায়েল বাংলাদেশকে অফার করেছে। কিছু গোপনীয় সংবাদের ভিত্তিতে জানা গেছে বাংলাদেশ নৌবাহিনী রাফায়েল ক্রয় করার জন্য আগ্রহী। তবে আমরা মনে করি এখন সেই সময় এসে গিয়েছে, আমরা নিজেরা হাইপারসোনিকের মিসাইল তৈরি করে পরীক্ষা করতে পারি। এখন আমাদের সেই সক্ষমতা আছে। শুধু আধুনিক সামরিক হাতিয়ার আমদানি করে সেরা 10 ভেতরে আসা সম্ভব হবে না, নিজেদেরকে মিসাইলও তৈরি করতে হবে বলে আমরা মনে করি। প্রিয় দর্শক, আপনিও যদি আমাদের সাথে একমত হন তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের, সেই সাথে ভিডিও শেয়ার করে জানার সুযোগ করে দিন আপনার সকল বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বিডিটিউবের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।